নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমরা স্বপ্ন কম বেশি প্রত্যেকে দেখি থাকি, কিন্তু এর মধ্যে কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো আমাদের জীবনে সফলতা এনে দেয়, আবার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো অসফল করে দেয়। তার মধ্যে একটি স্বপ্ন রয়েছে, ছাগলের স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ছাগলের স্বপ্ন দেখে থাকি। এই ছাগলের স্বপ্ন দেখলে আপনাদের জীবনে কী প্রভাব পড়বে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। এই ছাগলের স্বপ্ন দুই রকমভাবে প্রভাব ফেলে থাকে, একটি ভালো প্রভাব, একটি খারাপ প্রভাব। কোন ক্ষেত্রে আপনি ভালো প্রভাব পাবেন আর কোন ক্ষেত্রে আপনি খারাপ প্রভাব পাবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি আপনি স্বপ্নে ছাগলের মাংস খেতে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার অর্থনৈতিক জায়গাটা খুব একটা ভালো যাবে না। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও যদি ছাগলকে জবাই করতে দেখেন, সেক্ষেত্রেও আপনারা এটুকুটা ধরে নিতে পারেন আপনার জীবনে আগামী দিন খুব একটা ভালো যাবে না, এবং পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগে থাকবে। যদি দেখেন ছাগলের চামড়া বিক্রি করছেন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার জীবনে কিন্তু অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি দেখেন আপনার সাথে কোনো ছাগল পিছন পিছন আসছে, তাহলে আপনি ধরে নিতে পারেন ধীরে ধীরে আপনার জীবনে দুর্ভোগ আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।